পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে কিছু নসিহত আমি উল্লেখ করব, কয়েকজনের কথা আমি উল্লেখ করব যাতে আপনার মনে থাকে। আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাই, আপনি নাম শুনেছেন তার, এই দেশে অনেকেই শোনে। তিনি কি করতেন? তিনি এত বেশি পড়ালেখা করতেন যে একবার তার পাগড়ি পুড়ে গিয়েছিল আগুনে, সেটাও তাকে পড়ালেখাতে বন্ধ করতে পারেনি। এক হাতে বন্ধ করেছেন, এক হাতে তিনি পড়তেছিলেন, এক হাতে বন্ধ করে এক হাতে পড়তেছিলেন। অর্থাৎ পড়ালেখা আপনাকে যেন বন্ধ না করে, এটা আপনি খেয়াল রাখবেন। পড়ালেখার প্রতি আপনার এত গুরুত্ব থাকা উচিত। ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যে ব্যক্তি এলেমের মধ্যে যৌবনকাল ব্যয় করে, সে বড় হলে যেটা সে কষ্ট করেছে এটার কারণে সে মানুষের কাছে, আল্লাহর কাছে ও মানুষের কাছে সবার কাছে সে প্রশংসিত হয়। অর্থাৎ ছোটো কালে পড়বেন, বড় হলে সেটার ফল পাবেন। ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তিনি ইবনে হিশাম ছয় দিনে পড়েছেন, দেখেছেন ইবনে সিরাত ইবনে হিশাম বিশাল গ্রন্থ, তিনি ছয় দিনে ভাগ করে করে ছয় দিনে সেটা পড়ে ফেলেছেন। আপনাকেও সেরকম হিম্মা আলিয়া নিয়ে পড়তে হবে। তিনি আরও বলেছেন যে আকল যদি পূর্ণতা পেতে হয়, আকলে কারো আকলে পূর্ণতা পেতে হলে তো সে যেন হিম্মা আলিয়া রাখে। হিম্মা আলিয়া অর্থাৎ যে আমি পড়বো, আমি আগ্রহটা যেন রাখে, আগ্রহ যেন হারিয়ে না যায়, সে যেন অলস না হয়ে পড়ে, যেন নিরস না হয়ে পড়ে, এটা চেষ্টা সবসময় রাখতে হবে তাকে। আবুল ওয়াফা ইবনে আকিল বলেন যে এক জীবনে একটা ঘন্টা আমি নষ্ট করি, এটা আমি কখনো জায়েজ মনে করি না। আমার জিকির, আমার জিব্বা হয় মোজাকারা করবে, নয় মোনাজারা করবে, নয় চোখ তাকাই থাকবে, আর আমার চোখে আমি সলফে সালিনের বই পড়বো, এটা আমার জন্য রুটি খাওয়ার চেয়েও বেশি প্রিয়, রুটি খাওয়ার চেয়ে বেশি প্রিয় এবং এটা আমার জন্য অনেক বেশি উপকারী। ফয়েজ আবাদি বলেন আমি খামসিন আলফ কিতাব কিনছি, পঞ্চাশ হাজার কিতাব স্বর্ণ, পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি কিতাব কিনেছি, স্বর্ণ দিয়ে আমি কিতাব কিনেছি, স্বর্ণ দিয়ে আমি কিতাব কিনেছি। এবং তিনি যখন সফর করতেন সাথে তার উটের বোঝার মতো নিতেন, অর্থাৎ সাথে এগুলি কিতাব নিতেন। আমরাও অনেক সময় দেখি যে কিতাব নিলে অনেকে রাগ করে, আপনার এত বছর পড়ার পর আরও পড়তেছেন, মানুষ কত পাগল, পড়ার কি শেষ আছে? পড়তে হবে, আপনাকে সাথে নিয়ে কিতাব নিয়ে ঘুরতে হবে। কষ্ট হলো এ দুই হাত আপনার হয়তো এক সময় আসবে যখন ব্যথা হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা আল্লাহর পথে, আল্লাহর পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতের মধ্যে রক্ত বেরোচ্ছে তিনি বলেছিলেন ইন আনতি ইল্লা উসবুহুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকীতে, আল্লাহর পথে তুমি শুধুমাত্র রক্তাক্ত হয়েছে, আল্লাহর পথে শুধু একটা আঙ্গুল তো শুধু রক্তাক্ত হয়েছে, আল্লাহর পথে শুধুমাত্র সেটা তুমি পেয়েছ। সুতরাং আপনি যদি পড়েন, বইপত্র নিয়ে হাঁটেন, আপনি তো আল্লাহর পথেই আছেন, ফি সাবিলিল্লাহ। আপনার পথ, আপনার এই হাঁটার মধ্যে একটা সুবিধা আছে, আপনি নিজেকে আলেম বলে গর্ব করলেন না, আপনি তালেবে আলেম থাকলেন, আর তালেবে আলেমের ফজিলত হচ্ছে ফেরেশতা আপনার জন্য ডানা বিছিয়ে দেয়, আপনার জন্য মাছ আপনার জন্য দোয়া করবে, পিঁপড়া আপনার জন্য দোয়া করবে। আপনার চেয়ে সম্মানের ব্যক্তি আর কেউ হতে পারে না। তালেবে আলেমের এই ফজিলতের বিষয়টি আপনিও জানেন, সবাই জানেন। আবু শাম আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তিনি এত বেশি পড়তেন যে তার সমান আলেম হাদিসের ক্ষেত্রে তিনি সেই সময় বড় আলেম ছিলেন, তার চোখ একসময় অন্ধ হয়ে গিয়েছিল পড়তে পড়তে। অনুরূপভাবে এক লোককে জিজ্ঞাসা করেছিল মহাদ্দেশ থেকে, বলেছিল যে আপনাকে কোন জিনিস আপনাকে ইয়া দেয়, সঙ্গ দেয়। তিনি বলছেন এই কিতাবগুলি আমার সঙ্গ দিচ্ছে, এই কিতাবগুলি আমার সঙ্গ দেয়। অনেকের কাছে দেখবেন যে সঙ্গ লাগে না, তার কিতাব পড়তে মজা পাচ্ছে আর আনন্দ পাচ্ছে। আর আপনারা জানেন যে আনন্দ তিন প্রকার। এক নম্বর আনন্দ হচ্ছে শারীরিক আনন্দ, শারীরিক আনন্দ হচ্ছে খাওয়া পড়া স্ত্রীর সহবাস, এগুলো শারীরিক আনন্দ, এগুলি যখন করে তখন শেষ, এগুলি পরবর্তীতে তার স্বাস্থ্যে অনেক বেশি উল্টাপাল্টা করলে স্বাস্থ্য নষ্ট হয়ে যায় এবং ক্ষতি হতে পারে। কিন্তু আরেকটা আনন্দ আছে যেটা মানুষ চিন্তা করে কিন্তু পায় না। হ্যাঁ, এটা হচ্ছে লাদ্দা ওয়াহমিয়া। মানুষ মনে করে যে আমি এখন এই হয়ে যাবো, এই হয়ে যাবো, কয়েকদিন পর আমরা ক্ষমতা যাচ্ছি, এই করবো, সেই করবো, এটা লাদ্দাতুল ওয়াহমিয়া। এটা আসলে পাওয়া হয় না, সবাই ক্ষমতা দিতে পারে না এবং সবাই যাওয়া সম্ভব হয় না। সারা জীবন চেষ্টা করে হয়তো কেউ কোনো একটা কিছু পায়, এটা আবার তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আরেকটা তিন নম্বর যে স্বাদটা, সেটা হচ্ছে পড়ার স্বাদ। এই পড়ার স্বাদ এত বেশি, এত আনন্দের যে শেখ হোসেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আহিয়ান ইয়া তারি আলিয়া, আমার উপর কখনো কখনো এমন একটা অবস্থা আসে, আমি বলি যে যদি রাজার বাদশারা জানতো যে আমি কি আনন্দে আসি, তাহলে যুদ্ধ নিয়ে আমার সাথে তরবারি নিয়ে যুদ্ধে নামতো, যে তোমার আনন্দটা আমাকে দিয়ে দাও, এত আনন্দ। এই আনন্দ হচ্ছে প্রকৃত আনন্দ, এটার নাম হচ্ছে লাদ্দা মারিফিয়া। তো তিনটা স্বাদ আছে, লাদ্দা জাসাদিয়া, এটা হাইওয়ানদেরও আছে, এটা জন্তু জীবজন্তুরও, আর একটা লাদ্দা ওয়াহমিয়া
ক্ষমতার জন্য দ্বন্দ্ব যেটা এটা ওয়াহমিয়া ধারণা এটা সবাই পায় না পাওয়ার চেষ্টা করে করে শেষ জীবনে কিছুই পায় না এভাবে মরে যায় আরেকটা পাবে সবাই চেষ্টা করলেই কষ্ট করলেই এবং এটার মধ্যে আল্লাহ সন্তুষ্টি রয়েছে এটা হচ্ছে লাযযাতুন মারিফিয়া যদি সে জানার জন্য চেষ্টা করে সেই স্বাদটা অসাধারণ স্বাদ একটা বিদ্যা জানা মানে হচ্ছে একটা নতুন তথ্য তার অন্তরে যোগ হওয়া এই জন্য সলফে সালেহীন কোনো কোনো সলফে বলতেন যে এমন কোনো দিন যায়নি যেদিন সূর্য উঠছে আমার কোনো এলেম অর্জিত হয়নি আমি মনে করি সেই দিনটা আমার জন্য হাসরাতের কারণ আফসোসের কারণ যে আমি অনেক কিছু জানতে পারিনি ইমাম আরেক ইমাম বলছিলেন যে হাফিজ আল বাগদাদি খতিব আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন চলতেন তার হাতে ছোট একটা বই থাকতো যেটা পড়তেন হাঁটতে হাঁটতে পড়তে চলতে চলতে পড়তে অনেকে দেখে যে হাঁটতে হাঁটতে পড়ে কাছে পড়ে যাবে পড়লেও তিনি চিন্তা করতেন পড়বো কিন্তু পড়ে দেখবো আবার রাস্তা দিয়ে পড়বো হ্যাঁ আমরা বলি না যে আপনি গর্তে পড়ে যান এটা নয় কিন্তু আপনাকে পড়ার চেষ্টা রাখতে হবে একটা বই হাতে থাকুক সুযোগ পেলে আপনি বইয়ের দিকে তাকাবেন সুযোগ পেলে আপনি এদিক নয় বিরাম দৃশ্যের দিকে তাকাবেন না হারামের দৃশ্যে তাকাবেন না এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখ আলী তত্ত্বাবী রহমতুল্লাহ আলী বলেন যে কারণ এই ইয়াকরা রাতে তিনি বসতেন পড়ার জন্য বসতেন হ্যাঁ যখন ঘুম আসতো তখন বালিশে ঘুমিয়ে যেতেন দুই ঘন্টা তিন ঘন্টা ঘুমানোর পর আবার তিনি উঠতেন আবার পড়তেন এভাবে তিনি পড়া শেষ করতেন এভাবে আমরা দেখতে পাচ্ছি আলেমদের পূর্ববর্তী আলেমরা যে কখনও কখনও পড়ার জন্য এতই তাদের আগ্রহ ছিল যেটার উপর আপনি জানেন যে তারা জীব অনেকেই বিয়ে শাদী করার থেকে দূরে ছিলেন পড়ার জন্য তাদের আগ্রহটা দিনের জন্য তারা কতটুকু ব্যয় করতেন এটা এই জন্য আমি বলছি না বিয়ে শাদী দূরে থাকবেন না এটাও করবেন এটাও এবাদত এটাও করবেন কিন্তু সাথে সাথে আপনাকে পড়ার ব্যাপারটা হিম্মা আলিয়া নিয়ে করবেন যে আমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে নবীর ওয়ারিস হতে হবে যে দুনিয়াতে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নবীর ওয়ারিস হতে পারা